শাসকের ঘেরাটোপ থেকে বেরোতেই সন্দেশখালির বাঘ এখন শুধু নেংটি হয়নি, ডাকছে আল্লাহকেও। শেখ শাহজহান, আপনি জমি লুট করতেন, টাকা লুট করতেন, সব মিথ্যা, সব মিথ্যা। প্রমাণ হবে, আল্লাহ আছে, বিচার একদিন হবে। শাহজাহান বলছেন সব মিথ্যে কথা। শাহজাহানদের ভয়ে কাপড়ে মুখ ঢেকে মুখ খুলেছেন সন্দেশখালির নির্যাতিতারা। তারা সবাই মিথ্যা বলছেন, শুধু শাহজাহানই না। তৃণমূল আজও মানেনি নারী নির্যাতনের অভিযোগ। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন শাহজাহানের পাশেই। সন্দেশখালির মানুষ তাই এতদিন ডেকেও সাড়া পাননি আল্লাহ ভগবানের। মুখ্যমন্ত্রীর হাত ফসকে সিবিআই এর হাতে যাওয়া শাহজাহানের এখন ভরসা সেই আল্লাহ। সব মিথ্যা, প্রমাণ হবে, আল্লাহ আছে, বিচার একদিন হবে। এতদিন শাহজাহানের ভরসা ছিল দল তৃণমূল, সরকার তৃণমূল, লোকে বলে। তাই ৫৫ দিন অধরা থাকা, তাই সিবিআই এর হাত থেকে তাকে বাঁচাতে সরকারের সুপ্রিম কোর্টে ছোটা। তবু শাহজাহান এখন সিবিআই এর হাতে। তৃণমূল সরকারের অপারগতায় কি তৃণমূলে ভরসা হারিয়েছে শাহজাহান? তাই কি শেষ ভরসা আল্লাহ? আল্লাহ আছে, বিচার একদিন হবে।